শনিবার কামারপুকুর শ্রী রামকৃষ্ণ মঠ পরিদর্শন করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার। এদিন তিনি মঠের অধ্যক্ষ স্বামী লোকতারানন্দজি মহারাজের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন, এছাড়াও মঠ প্রাঙ্গণ ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন আরামবাগ মহকুমার 4 বিজেপি বিধায়ক বিমান ঘোষ, মধুসূদন বাগ, সুশান্ত ঘোষ, বিশ্বনাথ কারক ও বিজেপি নেতৃত্ব। এর আগে এদিন তিনি আরামবাগ বিবেকানন্দ একাডেমির সভাপতি সমরেন্দ্রনাথ চক্রবর্তীকে সম্বর্ধনা দেন। ঠাকুরের জন্মস্থান দিয়ে আমরা শুরু করেছি। রামকৃষ্ণদেব এই কামারপুকুরে জন্মগ্রহণ করেছিলেন, সেই আশ্রমে এসে আর ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমাদের এই যাত্রা শুরু। যে যাত্রা আমরা ইতিমধ্যেই 4 দিন অতিবাহিত করে আজকে পঞ্চম দিনে পড়েছি, আর এর মধ্যে দিয়ে আমরা মানে মানুষের আশীর্বাদ নেওয়া, আর তার সঙ্গে সঙ্গে অনেক মানুষ তারা বলিদান দিয়েছেন, শহীদ হয়েছে, তাদেরকেও সম্মান দেওয়া, তাদের পরিবারের সঙ্গে দেখা করা, এই কাজটা করছি আমরা। আর ঠাকুরের এখানে এসে যেটা মনে পড়ছে যে রামকৃষ্ণদেবের যে তার ফিলসফি, তার দর্শন, সেই দর্শনে শিক্ষিত হয়ে স্বামী বিবেকানন্দ যে শিক্ষার কথা বলেছেন ভারতবর্ষের জাতীয় শিক্ষানীতি 2020 একদম তারই রেপ্লিকা। কাজী 2020 জাতীয় শিক্ষানীতি ভারতবর্ষে ইমপ্লিমেন্টেশন হবেই, আর আশা করছি পশ্চিমবাংলাও তার লাভ সম্পূর্ণভাবে নেবে। আমরা তো নিশ্চিতভাবে আশা করব যে এর তদন্ত সঠিকভাবেই হবে। যেমন দেখেছেন যে আমরা বারবার বলেছি যে পলিটিক্যাল ভায়োলেন্স হচ্ছে, কিন্তু রাজ্য সরকার সমস্ত বিষয়টা উড়িয়ে দিয়েছিলেন। অবশেষে হাইকোর্টের রায়ে প্রমাণিত হলো যে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি যে কথা বলছিল সে কথা একেবারে সত্য, আর সেই জন্যই রাজ্য সরকারের ওপর ভরসা না রেখে সিবিআই তদন্তের কথা বলেছেন, এবং তার সঙ্গে সঙ্গেও সরকারের নিরপেক্ষভাবে একটা এসআইটি তদন্ত হবে। এই আমরা আশা করছি মানুষ বিচার পাবে, মানুষ ন্যায় পাবে। করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের মানে কি হবে মনে হচ্ছে? দেখুন, এই বিষয়টা রাজ্য সরকারের ভাবনার কথা, তার কারণ কেন্দ্রীয় সরকার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে 2020 17 মে থেকে 13 অ্যাডভাইজারি দিয়েছে। আপনাদেরও নিশ্চয়ই জানা নেই যে এই 13 অ্যাডভাইজারির একটিও সমস্ত বিদ্যালয়ে পাঠানো হয়েছে বলে। কাজেই কেন্দ্রীয় সরকার যা পাঠাচ্ছে, যা কিছু ভালো সেগুলো গ্রহণ করতে হবে না, এটা হচ্ছে রাজ্য সরকারের মানসিকতা। কাজেই সেই অ্যাডভাইসারিগুলোর ওপর এবং রাজ্যের বর্তমান পরিস্থিতি যে টেস্ট করে কতটা পজিটিভিটি রেট, কত
কোন এলাকায় কত, এগুলোর উপর নির্ভর করে স্কুল খোলার কথা। আমি আশা করছি রাজ্য সরকারের সুবুদ্ধি হবে, সে অনুযায়ী চিন্তা ভাবনা। মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়। এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258।